খেলা বলো একটু। বিবেকানন্দ বিদ্যাভবন বার্মিজ মাদারি হাট গার্লস হাই স্কুল। সকাল সকাল শিবের পুজো দিয়ে শুরু করছি আজকের ব্লগ। আজকে ব্লগটা সেই ইন্টারেস্টিং আছে, দুই দিনের ব্লগ একসাথে আছে। একদিকে আছে ফাটাফাটি ফুটবল ম্যাচ, আরেকদিকে আছে ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন। তো চলো আর বকবক না করে ব্লগটা শুরু করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। শুরু করছি আজকে দিনের একটা নতুন ব্লগ। গুড মর্নিং। এই যে পুজো টুজো দেওয়া সারা, আমি হয়ে গেছি রেডি। কালকে বলছিলাম না আমাদের স্কুলগুলোর একটা ফুটবল ম্যাচ আছে, তো আজকে সেই ম্যাচ, সেই জন্য দীপেরও ফোন আসছে। কারণ কম্পিটিশনে দীপের স্কুল, আমাদের স্কুল সবাই পার্টিসিপেট করছে, তো ওই জন্যই খুব মজা হবে। মাঠে আমাদের স্কুল মাঠেই হবে। তো আমি চলে এসেছি রান্নাঘরে। রান্না করার মতন আজকে কিচ্ছু নেই, কারণ আমরা তো মাটন লাভার, তো আমাদের জন্য মাটন আছে, লক্ষ্মীর জন্য ওই ঘুগনি আছে, আর বানিয়েছি শুধু কচু বাটা। হ্যাঁ, একটু বাটা বানালাম, ওইটুকুনটা কচু নাহলে নষ্ট যাবে, তাই কচু বাটা হয়েছে, ভাত হবে। এই সব হচ্ছে আজকের রান্না। রান্না বান্না ছিল না বলে পুজোটা মন দিয়ে দিলাম। এটা গান ফুল ভলিউমে দিয়ে সুন্দর করে পুজো টুজো দিয়ে রেডি টেডি হয়ে নিয়েছি। এখন টিফিনটা গুছাই, চলো স্কুলের জন্য বেরিয়ে যাই। দেরি না করে স্কুলের জন্য বেরোই। জিনিসপত্র গুছানো হয়ে গেছে, লোকেও পড়ে গেছে, আমরা কালকে কাপড় ধুয়েছিলাম, সেগুলো একটাও তো শুকায়নি, আর আজকে একটু রোদ ভাব আছে, তো লোকে বলে ওগুলো কাপড় উপরে মেলে আসি, তারপরে যেহেতু ঘরটা ফাঁকা থাকে তাই যেতে পারে না, তো চলো আমরাও বেরোই। যে আমাদের এই টিম, আমাদের ব্লু কালারের জার্সি, আর যে মাঠে খেলা হচ্ছে এটা হচ্ছে দীপদের স্কুলের টিম, যেখানে দীপ মাঝখানে বসে আছে মেয়েদের সঙ্গে। ওই যে মাঠে আরেকটা টিম চলে এসেছে, ওখানে মনে হয় আরেকটা টিম চলে এসেছে। আগে বলে দিই, আমার কিন্তু ফুটবল খেলার সম্বন্ধে তেমন বিশেষ কোনো ধারণা নেই। মাঠে ফুটবল ম্যাচ বুঝতে পারবো ততটুকুনটাই জ্ঞান আছে মাত্র। আর এখানে আমাদের ছটা স্কুলের খেলা হচ্ছে, তো প্রথম ম্যাচই হচ্ছে দীপদের স্কুল মানে বিবেকানন্দ বিদ্যাভবনের সাথে রাঙালি বাজনার স্কুলের খেলা। আর প্রথম ম্যাচটাই 2-2 গোল করে রীতিমতো টাই ব্রেকারের মাধ্যম দিয়ে দীপদের স্কুল জিতেছে। এরপরে আরও দুটো ম্যাচ হয়, কিন্তু আমি যেহেতু মেয়েদের সঙ্গে ভিতরে ছিলাম তাই আমি আর সেগুলোর ভিডিও রেকর্ডিং করতে পারিনি। এরপরে মেয়েদের সঙ্গে যেটা পরবর্তী আমাদের ম্যাচ, মানে আমাদের মেয়েরা পেয়েছে বাই, তাই আমাদের মেয়েরা ডিরেক্ট ফাইনালে সেমিফাইনালে চলে গেছে, আর দীপরা জিতে দীপরা সেমিফাইনালে গেছে, মানে পরবর্তী ম্যাচ হচ্ছে আমাদের স্কুলের সাথে দীপদের স্কুলের। তো এখানে ম্যাচটা রীতিমতো এমন হয়ে গেছে, মৌমিতা ভার্সেস দীপ। এই হচ্ছে আমাদের মেয়েদের টিম, আর আমরা ম্যাডামরা সবাই মেয়েদেরকে উৎসাহ দিতে দাঁড়িয়ে আছি। তো মাঠে খেলা শুরু হবে এখন। মাঠে দিকে কার সঙ্গে কার খেলা বলো একটু। বিবেকানন্দ বিদ্যাভবন ভার্সেস মাদারি হাট গার্লস হাই স্কুল। আর পিছনে আমি বলি দীপের সঙ্গে মৌমিতার খেলা। এই হয়ে গেল খেলা। এখন খেলা মানে একদল হারবে একদল জিতবে, এটাই নিয়ম। তো সেমিফাইনালের ম্যাচ হয়, তো সেখানে দীপদের স্কুল হেরে গেছে আর আমাদের স্কুল 2-2 জিতে গেছে। তো এটাই ছিল আমাদের ফাইনালে উঠার গল্প। তারপরে হচ্ছে ফাইনাল ম্যাচ, সেটা দেখো তারপরে বলি। ট্রফিটা তো নিয়ে যেতেই হবে।
পাপিয়াদি এখনো ওটার জন্য লড়াই বাকি আছে। এটা হচ্ছে ফাইনাল টিম, এরা ফাইনাল খেলবে। শুরু হয়ে গেছে ফাইনাল ম্যাচ, আমাদের সঙ্গে শিশুবাড়ি স্কুলের ফাইনাল ম্যাচ হচ্ছে এবং দুটো স্কুল রীতিমতো কম্পিটিশন দিচ্ছে। শিশুবাড়ি স্কুল অনেক অনেক ভালো খেলোয়াড় আছে আর তাদের সঙ্গে পাল্লা দিয়ে আমাদের ছাত্রীরাও মোটামুটি ভালোই ট্রাই করেছে লড়াই করার। আরে বাস, আরে বাস, একটু তো ধারা ভাষ্য দিন, কেউ কাউকে এক ফোঁটা জমি ছাড়ছে না, বলুন মম কি মনে হচ্ছে? এই হাড্ডা হাড্ডি হচ্ছে রে, একটা গোলও হয়নি, অনেকক্ষণ ধরে মারামারি চলছে। হাতে পাওয়াল হয়েছে বোধ হয়, নাকি হয়েছে ও একজন ব্যথা হয়েছে। কে বলবেন, ওকে নম্বর শুনেন। আর অনেকটা ফাইট করার পর শেষমেশ শিশুবাড়ি স্কুল এক গোলে ফাইনালটা জিতে যায়। তোমাদের হেড স্যারের আজকে বার্থডে। ঠিক আছে, আমরা পুরস্কার বিতরণ নিতে যাব। আজকে খেলা এখানে শেষ না, কিন্তু তোমাদের তোমরা এই খেলা ধরে আমরা খেতে চলে এসেছি, বাড়ি গেলেই বলবে মেয়ে খেতে দাও, তো আমরা আমি বাইরেই খেতে চলে এসেছি, খেয়ে দিয়ে নিয়ে বাড়ি যাবো। জোরে বলো সোনামে, ঘুরো দেখি, কিউট লাগছে, সব বাচ্চাকে আজকে ভালো লাগবে, এরকম হোয়াইট হোয়াইট সব সালোয়ার বানিয়েছে। ওখানে গিয়ে যদি কিছু চেঞ্জ করতে হয় ম্যাডাম চেঞ্জ করে দিবে। হ্যাঁ তুমি তো খুলে যাচ্ছে, আমি ক্লিপ দিয়ে দিচ্ছি ব্যাগে, যদি দরকার লাগে তাড়াতাড়ি যাও, তুমি আমাকে ফোন করো। হ্যাঁ আমি ফোন করবো অবশ্য। যাক বাই বাই, এদেরকে বিদায় দিলাম, এবার আমি তৈরি হবো। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সবাইকে, ইন্ডিপেন্ডেন্স ডে এর অনেক অনেক শুভেচ্ছা। মেয়েকে তো আগে রেডি করে বের করে দিলাম দেখতেই পেলে, তখন আমি যেভাবে সাতচুনির মতন ছিলাম তোমাদের সামনে আসিনি, এখন আমি রেডি টেডি হয়ে নিয়েছি, শাড়ি বের করেছিলাম ভেবেছিলাম পরবো, বাট ওকে রেডি করে পাঠাতে একটু লেট হয়ে গেছে আর আমাকে টাইম মতন স্কুল ধরতে হবে, তো ওই জন্য আর শাড়িতে গেলাম না। আজকে আমি ট্রাই কালারের কুর্তি সেট পরেছি, মানে হোয়াইট অ্যান্ড এটা অরেঞ্জ ওড়না নিয়েছি আর গ্রিন কালারের প্যান্ট পরেছি, তো আমি আজকে একদম পুরো ইন্ডিপেন্ডেন্স ডের মানে ইন্ডিপেন্ডেন্স ডের মুডে আছি, কি যে বলতে চাই না, চলে এসছে, তাই আমার ভাগ্যে জুটেছে একটু চা খেয়ে নিই, খেয়ে নিয়ে বেরিয়ে যায়, গলাটা না একদম বসে গেছে। কেমন করে প্রতিদিন আমাদের স্বাধীনতা দিবস
শুধু কি 15ই আগস্ট স্বাধীনতা দিবস? আমাদের দেশ তো স্বাধীন, সার্বভৌম, ধর্ম নিরপেক্ষ। আমাদের স্কুলের অনেকটা প্রোগ্রাম তো দেখতে পেলাম, বাকি কিছু তো দেখতে পারলাম না, বেরিয়ে আসলাম। আমার মেয়ের প্রোগ্রাম মনে হয় স্পিচ হয়ে গেছে, কি জানি জানি না, আমি আর ফোন করিনি দীপকে, যাই দেখি কি দেখতে পাই। আমাদের ফটো সেশন হলো একটু। ওকে মাঝখানে দাঁড় করা, চকলেট পেয়েছ? বাই, কই গেল? আরে তোর পাপা কই গেল? আচ্ছা আচ্ছা, গেটের কাছে। তো এই ছিল আমাদের দুই দিনের ভিডিও, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর আমার চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের দিন একটা নতুন ভিডিওতে, আজকের জন্য বাই বাই।